শাহবাগের গণজাগরণ মঞ্চের মতো হেফাজতে ইসলামের লং মার্চকেও নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক কলামিস্ট ফরহাদ মজহার একথা জানান। তিনি বলেন, আলেমদের বাধা না দিয়ে তাদের থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। হেফাজতে ইসলামের কর্মসূচিতে কোনো ধরনের অশান্তি হানাহানি হলে দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন ফরহাদ মজহার। আমরা নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং সকল রাজনৈতিক দলের নেতা কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়ে বলছি, হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির আহ্বানে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মানুষ সহ নাগরিক অধিকারের সচেতন জনগণের ঢাকামুখী কাফেলা ও রাজধানীতে সমাবেশকে সফল করে তুলুন।